নাগপুরের জঙ্গলে খুব সুন্দর এক নাগিনী বাস করত, যার নাম ছিল শিবান্নী। সে শত বছর পুরনো নাগিনী ছিল। সে নাগমণির রক্ষা করত। শিবান্নী অনেক দয়ালু ও সাহসী নাগিনী ছিল। একদিন নাগপুরের জঙ্গলে কয়েকজন মানুষ এলো এবং চুপিসারে গাছের নিচে দুটি শিশুকে রেখে চলে গেল। বাচ্চা দুটি অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। তখনই শিবান্নীর কানে বাচ্চাদের কান্নার আওয়াজ পৌঁছে গেল। এত ঘন জঙ্গলে কার বাচ্চা কান্না করছে? গিয়ে দেখতে হবে তো। যেখান থেকে কান্নার আওয়াজ আসছিল সেখানে গিয়ে সে দেখল বাচ্চাগুলো একদম একলা জোরে জোরে কান্না করছে। তাদের পাশে কেউ ছিল না। তখনই সেখানে একটি নাগ এসে যায়। শিবান্নী নিজের নাগিনী রূপ ধারণ করে এবং সেই নাগকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় আর বাচ্চাদের নিজের কোলে তুলে নেয়। আরে, এই দুটি তো মেয়ে বাচ্চা। আজ থেকে আমি এই দুজনকে লালন পালন করে বড় করব। এদের দেখলেই মন জুড়িয়ে যায়। শিবান্নী নিজের জাদুর মাধ্যমে বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করল এবং তাদের যে যে জিনিস প্রয়োজন ছিল সব কিছুর ব্যবস্থা করল। অনেক আদরের সাথে সে বাচ্চাদের দেখাশোনা করতে লাগলো আর দুজনেরই খুব সুন্দর নাম রাখল, নয়না এবং সুনয়না। দুজনের মধ্যে সুনয়না একটু শ্যামলা ছিল, কিন্তু শিবান্নী কখনো দুজনের মধ্যে ভেদাভেদ করত না এবং খুব ভালোভাবে তাদের দেখাশোনা করত। নাগিনী শিবান্নী সব সময় তাদের খেয়াল রাখত। সব খারাপ জিনিস এবং জঙ্গলে খারাপ পশুদের হাত থেকে তাদের রক্ষা করত। দেখতে দেখতে দুটি মেয়ে নয়না এবং সুনয়না 18 বছরের হয়ে গেল। প্রত্যেক রাতে শিবান্নীকে নিজের নাগিনী রূপ ধারণ করতে হতো। সেই কারণে শিবান্নী নয়না এবং সুনয়নাকে ঘুম পাড়িয়ে জঙ্গলের দিকে চলে যেত। একদিন শিবান্নী নয়না এবং সুনয়নাকে ঘুম পাড়িয়ে জঙ্গলের দিকে রওনা দিল। তখনই নয়না এবং সুনয়না ঘুম থেকে উঠে যায়। মা আমাদের প্রতিদিন ঘুম পাড়িয়ে কোথায় চলে যায়? চলো নয়না গিয়ে দেখি। না না, মা বকবে, আরে কিচ্ছু হবে না, চলো গিয়ে দেখি। নয়না এবং সুনয়না নিজের মায়ের পিছু পিছু জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূরে গিয়ে তারা দেখতে পেল যে শিবান্নী নিজের নাগিনী রূপ ধারণ করছে। এটা দেখে নয়না এবং সুনয়না অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। নাগিনী শিবান্নী যখনই পিছনে তাকিয়ে দেখে যে তার মেয়ে নয়না এবং সুনয়না সেখানে দাঁড়িয়ে আছে, তখন সে অনেক দুঃখ পায়। সে নিজের মানুষ রূপে ফিরে আসে, নয়না এবং সুনয়নার কাছে যায়। নয়না এবং সুনয়না নিজের মায়ের উপর অনেক বেশি রেগে যায় এবং বলে, তুমি তো আমাদের ধোকা দিয়েছ, তুমি আমাদের মা হতেই পারো না, তুমি তো একটা নাগিনী, তুমি আমাদের মা হতেই পারো না। আমরা তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না, আমরা অন্য কোথাও গিয়ে থাকবো, আমরা এখান থেকে চলে যাচ্ছি। নয়না এবং সুনয়না নিজের মাকে ছেড়ে এখান থেকে চলে যায়। নাগিনী শিবান্নী অনেক জোরে জোরে কান্না করতে থাকে, কারণ সে তার দুটো মেয়েকে অনেক বেশি ভালোবাসত। নয়না এবং সুনয়না তাদের মায়ের কাছ থেকে চলে এসে সারা রাত জঙ্গলে ঘুরে সকালে গ্রামে এসে পৌঁছায়। নয়না, আমরা কিভাবে নিজেদের ভরণ পোষণ করব আর কোথায় থাকব? মানুষের বাসায় কাজ করে নিজেদের ভরণ পোষণ করব। আমরা একা একা নিশ্চয়ই থাকতে পারব, আমরা ওই নাগিনী মায়ের কাছে আর ফিরে যাব না। এই বলে দুজনেই একটি ঘরের কাছে যায় এবং কাজ আছে কিনা জিজ্ঞেস করতে থাকে। সেখানে এক মহিলা নয়না এবং সুনয়নাকে নিজের ঘরের সমস্ত কাজ করতে বলে। নয়না এবং সুনয়না সেই মহিলার ঘরের সব কাজ করে দেয়। যখন টাকা দেওয়ার সময় আসে তখন সেই মহিলা তাদের ভালো মন্দ কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।
দুজনেই অনেক উদাস মনে আরেকটি ঘরের কাছে যায় এবং কাজ আছে কিনা জানতে চায়। সেই মহিলাও ওদেরকে দিয়ে অনেক কাজ করায়। তাদের দুজনেরই অনেক খিদে পেয়েছিল। সেই মহিলা তাদের হাতে অনেক কাজ করানোর পর তাদের নষ্ট বাসি খাবার খেতে দিল। এটা দেখে নয়না এবং সুনয়না কান্না করতে লাগলো এবং নিজেদের মায়ের কথা মনে করতে লাগলো। তিনি যেমনই ছিলেন আমাদের মা ছিলেন, তিনি আমাদের কত খেয়াল রাখতেন। চলো আমরা তার কাছে ফিরে যাই এবং তার কাছে ক্ষমা চাই, আমরা তার সাথে অনেক খারাপ আচরণ করেছি। তারা দুজন দৌড়াতে দৌড়াতে জঙ্গলে নিজেদের ঘরের কাছে এলো এবং দেখলো তাদের মা ঘরে ছিল না। নয়না এবং সুনয়না দুজনেই জঙ্গলে নিজের মাকে খুঁজছিল। তখনই জঙ্গলে তারা এক সাধু বাবাকে দেখতে পেল। সেই সাধু বাবা অনেক দিন ধরে নাগিনী শিবান্নীকে চিনত এবং নয়না এবং সুনয়নার ব্যাপারেও জানত। সাধু বাবা নয়না এবং সুনয়নাকে সব কথা বলল, কিভাবে নাগিনী শিবান্নী তাদেরকে লালন পালন করেছে। সে তাদের মা ছিল না ঠিকই, কিন্তু তারপরেও সে তাদের দুজনকেই অনেক ভালোভাবে দেখাশোনা করেছে। এগুলো শোনার পর নয়না এবং সুনয়না আরও বেশি কান্না করতে লাগলো। সাধু বাবা তাদেরকে শিবান্নীর খোঁজ দেয় আর বলে যে শিবান্নী পাহাড়ের দিকে গেছে। নয়না এবং সুনয়না পাহাড়ের দিকে যায় এবং যেখানে নাগিনী শিবান্নী ছিল সেখানে পৌঁছায়। তারা নাগিনী শিবান্নীর কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে। নিজের দুটি মেয়েকে ক্ষমা চাইতে দেখে নাগিনী শিবান্নী তাদের ক্ষমা করে দেয় এবং দুজনকে জড়িয়ে ধরে। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর এমন মজার মজার গল্পের ভিডিও দেখতে আমাদের ইমন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলো না কিন্তু। বাই বাই।